নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আমরা আবার ফিরে এসেছি আমাদের এবারের বিষয় দ্বাদশ শ্রেণীর রসায়ন। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক দেবরাজ সরকার, স্যার স্বাগত আমাদের স্টুডিওতে। উপস্থিত আছেন শিক্ষক প্রজ্ঞানন্দ পাল, স্যার আপনাকেও স্বাগত। আমরা শুরু করব আমাদের ক্লাস। লকডাউনের জেরে স্কুল বন্ধ, সমস্যায় ছাত্রছাত্রীরা, তাদের কথা মাথায় রেখেই কিন্তু বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যানস ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এই মুহূর্তে দুজন বিশিষ্ট শিক্ষক তারা রয়েছেন আমাদের স্টুডিওতে। দ্বাদশ শ্রেণীর রসায়নের ক্লাস হবে এবং বনগাঁ মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদেরকেও কিন্তু আমরা ধন্যবাদ জানাই। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা যেভাবে আসছেন আমাদের স্টুডিওতে এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা ক্লাসে অংশগ্রহণ করছেন। স্যার আপনারা ক্লাস শুরু করুন। সারা বিশ্ব করোনাতে, করোনা ভাইরাসে আক্রান্ত এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গে দেখা গেছে যে স্কুল বন্ধ, অসহ্য মধ্যে এই লকডাউন পিরিয়ডে সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে বনগাঁ পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী শঙ্করাক্ত মহাশয় যাতে টিচিং লার্নিং ক্লাসটা চালু করা যায় এই জন্য তারা একটা ব্যবস্থা করেছেন। লাইভ ক্লাস চলছে। এই লাইভ ক্লাসে নিউজ নোম্যানস ল্যান্ড আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যানস ল্যান্ডের যৌথ উদ্যোগে এই লাইভ ক্লাস চালু হয়েছে। এখানে এদেরকে সবাইকে, বনগাঁ পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি, নিউজ নোম্যানস ল্যান্ডকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমাদের বনগাঁ পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী শঙ্করাক্ত মহাশয়কেও বিশেষ করে ধন্যবাদ। তিনি তার শত ব্যস্ততার মধ্যেও ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদের, বিশেষ করে যেটা 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কথা ভেবে এই টিচিং লার্নিং লাইভ ক্লাসের ব্যবস্থা করেছেন, তাই ওনাকে বিশেষ করে ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি। আমরা শুরু করতে চলেছি আজকে দ্বাদশ শ্রেণীর রসায়ন বিভাগের ক্লাস। আমরা যেটা করাবো রসায়নের ক্ষেত্রে অর্গানিক অংশটা করাবো। অর্গানিকের অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক দুটি অংশ আমরা ভাগ করে নিয়েছি। আমরা যেহেতু প্রথমে অ্যারোমেটিকটা করব, পরে অ্যালিফেটিকটা করব। আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে অ্যারোমেটিক ক্লাস। আমরা যারা আছেন বনগাঁ কবি কেশবপাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দেবরাজ সরকার মহাশয় এবং ওনার সঙ্গে আছি আমি শ্রী প্রজ্ঞানন্দ পাল, শিক্ষক শক্তিগড় হাই স্কুল। প্রথমেই দেবরাজ বাবু ক্লাস শুরু করবেন। স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের অ্যারোমেটিক পোর্শনটা ফার্স্ট শুরু করব। তার আগে টুয়েলভের সিলেবাস সম্পর্কে একটু বলি। টুয়েলভের কেমিস্ট্রি সিলেবাসটাকে আমরা তিনটে অংশে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির আমাদের টুয়েলভে দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। আমরা অ্যারোমেটিক পোর্শনটার সামান্য অংশ অর্থাৎ বেঞ্জিনের পার্টটা আমরা ক্লাস ইলেভেনে পড়ে এসেছি, শুধুমাত্র বেঞ্জিন। কিন্তু তারপরেও একটা ভার্স্ট অংশ থেকে যাচ্ছে, সেটা ক্লাস টুয়েলভে রয়েছে। তার মধ্যে রয়েছে ধরুন টোলুইন, নাইট্রোবেঞ্জিন, অ্যানিলিন অ্যান্ড ডায়োজোনিয়াম সল্ট, ফেনল, বেঞ্জালডিহাইড, এইগুলো। তা আমি প্রথমে এই অ্যারোমেটিক কেমিস্ট্রি কিছু প্রিলিমিনারি কথা তোমাদের আগে বলবো, তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করব। ফার্স্টে আমরা জানব হোয়াট ইজ ইলেকট্রোফাইল। ফিলিক কথাটার অর্থ হচ্ছে আসক্তি। যেমন আমরা যদি বলি হাইড্রোফিলিক, তার মানে জলের প্রতি যার আসক্তি প্রবল। আমরা যদি বলি ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফাইল, তার মানে ইলেকট্রনের প্রতি যাদের আসক্তি প্রবল। ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ চার্জবাহী কণা। এখন তার প্রতি আসক্তি কার থাকবে? নিশ্চয়ই পজিটিভ চার্জে। তাহলে পজিটিভ চার্জযুক্ত কোনো গ্রুপ বা মূলককে বলা হয় ইলেকট্রোফাইল। ঠিক একইভাবে আমরা আসব নিউক্লিওফাইল। এই অংশটা নিউক্লিওফাইল বলতে আমরা কি বুঝি? না, নিউক্লিয়াসের প্রতি যাদের আসক্তি প্রবল। নিউক্লিয়াস ডেফিনেটলি পজিটিভ চার্জযুক্ত কণা।
তাহলে তার প্রতি আসক্তি থাকবে নেগেটিভ চার্জযুক্ত কোনো গ্রুপ বা মূলকে। সুতরাং আমরা বলতে পারি নেগেটিভ চার্জযুক্ত কোনো গ্রুপ বা মূলককে বলা হয় নিউক্লিওফাইল। এবার যদি কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকে এরকম, তাহলে সেটা তো ইলেকট্রোফাইল বটেও, কিন্তু তাকে আমরা আরও একটা নামে অভিহিত করি, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন, বা আগে বলা হতো কার্বোনিয়াম আয়ন। এখন কার্বোনিয়াম আয়নটা সচরাচর বলে না, বলে কার্বোক্যাটায়ন। আর যদি কার্বনের মাথায় নেগেটিভ চার্জ থাকে, তাহলে সেটা তো একটা নিউক্লিওফাইল বটেই, কিন্তু সেটার আরও একটা নাম আছে কার্বো অ্যানায়ন। এবার আমরা আসব স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, মানে কে বেশি শক্তিশালী কার্বোক্যাটায়নগুলোর মধ্যে। কার্বোক্যাটায়ন তিন রকম, প্রাইমারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, টারশিয়ারি কার্বোক্যাটায়ন। যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকে, সেটা যদি অপর আর একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, সেই কার্বোক্যাটায়নকে আমরা বলবো প্রাইমারি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এবার ভ্যালেন্সিগুলো স্যাটিসফাই করে দিই। কার্বনের যোজ্যতা আমরা জানি চার, এখানকার কার্বনের ভ্যালেন্সি এক, তার মানে তিনটে হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ হবে CH3। এখানে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে এক দুই, তাহলে দুটো হাইড্রোজেন দিয়ে আমরা এই কার্বনের ভ্যালেন্সি চার করে দেব, তাহলে এটা হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন। তেমনি যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকে, সেটা যদি অপর দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে, সেটা হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। ভ্যালেন্সিগুলো স্যাটিসফাই করে দিই, এই কার্বন এক আর তিনে চার, এই কার্বন এক আর তিনে চার, এই কার্বন এক দুই তিন আর একে চার, এটা হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আর যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকে, সেটা যদি অপর তিনটে কার্বনের সঙ্গে যুক্ত থাকে এরকম, তাকে বলা হয় টারশিয়ারি কার্বোক্যাটায়ন। ভ্যালেন্সিগুলো যদি ঠিক করি, এই কার্বন এক আর তিনে চার, এই কার্বন এক আর তিনে চার, এই কার্বন এক আর তিনে চার, এই কার্বন এক দুই তিন চার, কার্বনের ভ্যালেন্সিটা সবসময় গুনে গুনে করবে, যাতে বন্ডিংয়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। এখন স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন হচ্ছে টারশিয়ারি গ্রেটার দ্যান সেকেন্ডারি গ্রেটার দ্যান প্রাইমারি। এটা হচ্ছে প্রথম অংশটা গেল। এরপরে আমরা আসব বেনজিন। বেনজিনের সংকেত হচ্ছে C6H6, এটা তোমরা জানো, ক্লাস ইলেভেনে পড়েছ। এটা হচ্ছে একটা সংবৃত্তাকার যৌগ। এটা যদি রিং করে আমরা লিখি, তাহলে একটা ষড়ভুজ আঁকবো, তার প্রতিটি কোণায় একটা করে কার্বন পরমাণু থাকবে এরকম। একটা অন্তর একটা ডবল বন্ড, গুনে গুনে করবে। এখানে ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড। তাহলে কটা ভ্যালেন্সি হয়েছে প্রতিটা কার্বনে? দেখো তিন করে হয়েছে। এই কার্বনে দেখো এক দুই তিন, তার মানে এখানে স্যাটিসফাই করার জন্যে নিশ্চয়ই একটা হাইড্রোজেন আছে। এই কার্বনের ভ্যালেন্সি দেখো এক দুই তিন, তাহলে এখানেও একটা হাইড্রোজেন পরমাণু আছে। এরকম প্রত্যেকটা কোণায় একটা করে হাইড্রোজেন পরমাণু এরকম সিঙ্গেল বন্ড করে রয়েছে। এখন এত বড় স্ট্রাকচারটা তো এইভাবে বারবার লেখা সম্ভব না, বেঞ্জিনের স্ট্রাকচার। সেই জন্য রিং কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে হাইড্রোজেনগুলোকে আমরা লিখি না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখি এইভাবে, বেঞ্জিন রিং একটা অন্তর একটা ডবল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড। আবার ডবল বন্ডটা চেঞ্জও করে দিতে পারি এইভাবে। আমরা যদি এখান থেকে শুরু করি, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, এইভাবে করতে পারি। এই দুটোই হচ্ছে স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার হচ্ছে কেকুলে বেঞ্জিন।
এখন এখানে দেখো কার্বন আছে, কিছু বলা না থাকলেও এখানে কার্বন আছে, প্রতিটা কোনা একটা করে কার্বন। আর দেখো কার্বনের ভ্যালেন্সি দেখতে পাচ্ছ কত, এই কার্বনের 1, 2, 3, তার মানে নিশ্চয়ই ওখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে যেটা আমরা লিখি না, মনে মনে রাখছি। এখন বেনজিনের, বেনজিনের দেখো তিনটে ডবল বন্ড আছে, বেনজিনের তিনটে ডবল বন্ড থাকা সত্ত্বেও বেনজিনের প্রধান বিক্রিয়া কিন্তু জুতো যৌগ না, অ্যাডিশন প্রোডাক্ট এরা করে না, সাধারণত খুব কম করে। যেমন অ্যালিফ্যাটিক ডবল বন্ড থাকলে, যেমন CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন, ইথিলিন এখানে একটা ডবল বন্ড রয়েছে, কিন্তু এই ইথিলিনের ডবল বন্ড আর বেনজিনের ডবল বন্ড এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক। ইথিলিনের প্রধান বিক্রিয়া অর্থাৎ অ্যালিফ্যাটিক ডবল বন্ডের ক্ষেত্রে প্রধান বিক্রিয়া হচ্ছে অ্যাডিশন বা জুতো যৌগ, কিন্তু বেনজিন বলয়ে তিনটে ডবল বন্ড রয়েছে অথচ এর প্রধান বিক্রিয়া কিন্তু অ্যাডিশন নয়, এর প্রধান বিক্রিয়া হচ্ছে সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। অর্থাৎ বেনজিন বলয়ের এই হাইড্রোজেন পরমাণুগুলো সরে যাবে, সেখানে সরে যাবে কি করে না, H+ হয়ে সরে যাবে, আর সেখানে এসে একটা ঢুকবে কোনো গ্রুপ বা মূলক, অর্থাৎ সাবস্টিটিউশন। এটাকে আমরা বলছি মেইনলি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফাইল আগেই বলেছি কি না, পজিটিভ চার্জযুক্ত গ্রুপ বা মূলক। তাহলে এই H+ জায়গায় আসবে কোনো পজিটিভ চার্জযুক্ত গ্রুপ বা মূলক, ধরলাম এই এইচ এর জায়গায় একটা NO2 ঢুকলো সাবস্টিটিউশন হয়ে, তাহলে এটা হচ্ছে হয়ে গেল নাইট্রোবেনজিন। এখন বেনজিনের এই যে ছটা হাইড্রোজেন অ্যাটম রয়েছে, এই ছটা হাইড্রোজেন অ্যাটম আইডেন্টিক্যাল, এবং তারা যদি একটা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হয় এক প্রতিস্থাপিত বেনজিন বা মোনো সাবস্টিটিউটেড বেনজিন, যেমন নাইট্রোবেনজিন। এখন এখানে এইচটা রইল, আমার যদি এখানকার হাইড্রোজেনটা যদি সরে গিয়ে NO2 আসে তাহলেও কিন্তু এর নাম নাইট্রোবেনজিন। যেটা বলতে চাইছি যে বেনজিনের প্রতিটা হাইড্রোজেন পরমাণু সমতুল্য, কিন্তু বেনজিন যদি এক এক প্রতিস্থাপিত বেনজিন হয়, যেমন ধরলাম আমি নাইট্রোবেনজিন, তখন কিন্তু এই পাঁচটা হাইড্রোজেন যে বাদবাকি রয়েছে সেটা সমতুল্য নয়। যেমন আমরা যদি এখানে একটা NO2 ঢুকিয়ে দিই অর্থাৎ নাইট্রোবেনজিন পড়ি, তাহলে এর পাশের দুটো পজিশান অর্থ, এবং এই দুটো হাইড্রোজেনকে বলা হয় অর্থ হাইড্রোজেন, এই দুটো পজিশানকে বলা হয় মেটা পজিশান, অর্থাৎ এই দুটো হাইড্রোজেনকে বলে মেটা হাইড্রোজেন। ঠিক একইভাবে এই পজিশানটা হচ্ছে প্যারা পজিশান, অর্থাৎ এখানকার হাইড্রোজেনটা হচ্ছে প্যারা হাইড্রোজেন। এখন এই নাইট্রোবেনজিনের এই দুটো অর্থ, এই দুটো মেটা, এটা প্যারা, গ্রুপটা যদি আলাদা জায়গায় বসে, ধরো এখানে NO2 এলো, তাহলে এটাও নাইট্রোবেনজিন, তখন কিন্তু এই দুটো পজিশানটা, এই দুটো পজিশান হবে হচ্ছে অর্থ, এই পজিশানটা হবে মেটা, আর এই পজিশানটা হবে প্যারা। অর্থাৎ যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের রেসপেক্টে অর্থ প্যারা মেটা ডিটারমিনেশন হয়। এখন এটা গেল তো এক প্রতিস্থাপিত বেনজিন, মোনো সাবস্টিটিউটেড বেনজিন। এবার যদি দ্বি প্রতিস্থাপিত বেনজিনের কথা চিন্তা করি, অর্থাৎ এই নাইট্রোবেনজিনের আমাদের সাবস্টিটিউশন হলো ফার্দার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হলো, তাহলে ডাই সাবস্টিটিউটেড বেনজিন আমরা পাব। এখন ধরো এই হচ্ছে বেনজিন, এখানে একটা গ্রুপ ঢুকলো, তাহলে এটা হচ্ছে একটা এক প্রতিস্থাপিত বেনজিন,
এখন ফার্দার সাবস্টিটিউশন অর্থাৎ এর যদি আবার প্রতিস্থাপন বিক্রিয়া হয় তাহলে কোন জায়গাকার হাইড্রোজেন সরবে সেটা একটা প্রশ্ন। সেই প্রশ্নটার অ্যান্সার কি না আগে থাকতে এখানে যে গ্রুপটা রয়েছে তারাই ঠিক করে দেবে আগত নতুন ইলেকট্রোফাইলটি বেনজিন বলয়ের কোথায় ঢুকবে। একটা হচ্ছে অর্থপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ বা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, আর একটা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কি না আগে থাকতে যদি এখানে কোনো অ্যালকিল গ্রুপ অর্থাৎ আর, কোনো হ্যালোজেন অর্থাৎ এক্স, কোনো ফেনলিক ওএইচ বা কোনো অ্যানিলিনিক এনএইচ টু গ্রুপ এরকম থাকে তারা হচ্ছে অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। অর্থাৎ এই গ্রুপগুলো যদি বেনজিন বলয়ে আগে থাকতে উপস্থিত থাকে তাহলে নতুন আগত ইলেকট্রোফাইলটি বেনজিন বলয়ের অর্থ এবং প্যারা পজিশনে ঢুকবে। আর যদি NO2 যদি সালফোনিক অ্যাসিড গ্রুপ SO3H, যদি অ্যালডিহাইড গ্রুপ, যদি কিটোন গ্রুপ, যদি অ্যাসিড গ্রুপ এরা যদি থাকে তাহলে ফার্দার সাবস্টিটিউশনটা হবে মেটা পজিশনে। তাহলে বোঝা গেল দুরকম নির্দেশক গ্রুপ আছে, টু আর সিলেক্টোফাইল, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ আর একটা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। অর্থাৎ এই গ্রুপগুলো যদি বেনজিন বলয়ে উপস্থিত থাকে তাহলে নতুনভাবে প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপন হবে অর্থ এবং প্যারাস পজিশনে, অর্থ প্লাস প্যারা, অর্থ তো যাবে প্যারাতেও যাবে। আর এই গ্রুপগুলো যেগুলো লিখেছি এরা যদি বেনজিন বলয়ে উপস্থিত থাকে আগে থাকতে তাহলে নতুন আগত ইলেকট্রোফাইলটি ঢুকবে বেনজিন বলয়ে মেটা পজিশনে। এবার একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যদি বেনজিন বলয়ে প্রবেশ করে তারা বেনজিন বলয়কে উদ্দীপ্ত করে, কাদের প্রতি না ফার্দার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বিক্রিয়ার প্রতি। অর্থাৎ এখানে ধরো আমি এইটা লিখছি বেনজিন রিং, এখানে ওএইচ অর্থাৎ ফেনল, ফেনল আর বেনজিন যদি আমরা তুলনা করি এটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, ফেনলের এটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ ওএইচ, বেনজিন বলয়কে উদ্দীপ্ত করছে কাদের প্রতি ফার্দার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তাহলে বেনজিন আর ফেনল এর মধ্যে ফেনল বেশি উদ্দীপ্ত অর্থপ্যারা সাবস্টিটিউশন বিক্রিয়ার প্রতি। অর্থাৎ সোজা কথা হলো বেনজিন আর ফেনলের মধ্যে ফেনল বেশি রিঅ্যাক্টিভ। আর যদি মেটা ডাইরেক্টিং গ্রুপ ঢোকে বেনজিন বলয় তাহলে বেনজিন বলয়কে তারা নিষ্ক্রিয় করে দেবে। তাহলে সেখানে যদি আমরা তুলনা করি বেনজিন আর নাইট্রোবেনজিন, এরকম বেনজিন আর নাইট্রোবেনজিন, তাহলে এর দুটো তুলনায় বেনজিনের থেকে নাইট্রোবেনজিন কম সক্রিয়, কাদের প্রতি না ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি। আর একটা কথা মনে রাখতে হবে যে এই যে OH আর NH2 গ্রুপ যদি থাকে তারা বেনজিন বলয়কে ট্রেভেন্ডাস অ্যাক্টিভেট করবে এবং এদেরকে অর্থাৎ ফেনল এবং অ্যানিলিনকে কোনো জারক দ্রব্যের সংস্পর্শে আনা যাবে না। জারক দ্রব্যের সংস্পর্শে আসলেই এরা এই রকম একটা কম্পাউন্ড তৈরি করে দেবে প্যারাবেঞ্জোকুইনোন, এরকম একটা প্যারা অর্থবেঞ্জোকুইনোন হবে, এরকম একটা কম্পাউন্ড তৈরি করে দেবে। অর্থাৎ ফেনল আর অ্যানিলিন এদেরকে কখনোই তীব্র জারক দ্রব্যের সংস্পর্শে আনা যাবে না, আনলেই তারা প্যারাবেঞ্জোকুইনোনে পরিণত হবে, এটা খেয়াল রাখতে হবে। আর এরপরে আমরা আসব টোলুইনের ক্ষেত্রে। তাহলে ফার্স্টে আমরা টোলুইনটা দেখি, বেনজিন রিং, একটা অন্তরে একটা ডবল বন্ড, এখানে একটা এইচ এর জায়গায় একটা সিএইচ থ্রি, টোলুইন
তোলিনে প্রিপারেশন কি করে করব না এটা করব হচ্ছে এক নম্বর হচ্ছে ফেডারেল ক্রাফটস অ্যালকাইলেশন দ্বারা ফেডারেল ক্রাফট অ্যালকাইলেশন দ্বারা আমরা তোলিনকে তৈরি করব বিক্রিয়াটা কেমন না এরকম এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন এরকম বেনজিন নেব হচ্ছে মিথাইল ক্লোরাইড বা মিথাইল আয়োডাইড বা মিথাইল ব্রোমাইড যা খুশি নিতে পারো অনাদ্র এল সি এল থ্রি অ্যাজ ক্যাটালিস্ট হিট এখান থেকে একটা এইচ চলে গেল এখান থেকে একটা সিএল চলে গেল এইচসিএল বেরিয়ে গেল সিএইচ থ্রি বেঞ্জিন বলয়ে প্রবেশ করলো উৎপন্ন হলো টোলিন আর হলো এইচসিএল অর্থাৎ উৎপন্ন হলো টোলিন এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন কি গ্রুপ ঢুকছে অ্যালকিল গ্রুপ ঢুকছে মানে এক্ষেত্রে অ্যালকিল গ্রুপটা হচ্ছে মিথাইল গ্রুপ মিথাইল গ্রুপ ঢুকতে পারে তখন নিতে হবে সিএইচ থ্রি সিএইচ টু সিএল তখন তৈরি হবে ইথাইল বেঞ্জিন অর্থাৎ এটা হচ্ছে অ্যালকিল বেঞ্জিন তৈরি করার নিয়ম ফিল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা তাহলে মেকানিজমটা কি না এর বিক্রিয়া ক্রিয়াকৌশলটা কি অ্যারোমেটিক সাবস্টিটিউশন চারটে ধাপে সম্পন্ন হয় সব অ্যারোমেটিক সাবস্টিটিউশন এক্সেপ্ট সালফোনেশন আমি পরে আসছি এক নম্বর স্টেপ হচ্ছে ইলেকট্রোফাইল গঠন সেটা কি না এরকম সিএইচ থ্রি সিএল প্লাস অনাদ্র এল সি এল থ্রি হবে হচ্ছে সিএইচ থ্রি প্লাস দেখো একটা কার্বোকাটান তৈরি হলো আর এল সি এল থ্রি আর সিএল মিলে হবে হচ্ছে এল সি এল ফোর মাইনাস দু নম্বর হচ্ছে পাই কমপ্লেক্স গঠন অর্থাৎ এই বেঞ্জিন রিং এই পাই বন্ডের ওপরে গিয়ে সিএইচ থ্রিটা আস্তে করে চুক্তি করে এরকম বসবে চুক্তি করে এরকম বসবে এটা হচ্ছে পাই কমপ্লেক্স পাই কমপ্লেক্স ইজ রেডিলি কনভার্টেড টু সিগমা কমপ্লেক্স সেটা কেমন না ধরো এইরকম রয়েছে আমি বোঝার সুবিধার জন্য আবার লিখছি এটাকে রিপিট করে লিখছি এই বন্ড খুলে এখানে গেল তাহলে ডেফিনেটলি এখানে প্লাস হলো এখানে মাইনাস হলো তাহলে এখানে যখন মাইনাস হবে এই মাইনাসের সাথে সিএইচ থ্রি প্লাস বন্ড করে দেবে তাহলে হলো কি এইরকম ইট ইজ স্টেবিলাইজড বাই মিন্স অফ রেজোনেন্স অর্থাৎ এই গ্রুপ এই বন্ড ভেঙে আসবে এখানে অর্থাৎ এখানে ডবল বন্ড হয়ে যাবে এই জায়গাটায় প্লাস হবে আবার এই বনটা ঘুরে আসবে এই পাই বনটা আসবে এখানে ভেঙে তাহলে এখানে প্লাস হবে এখানে ডবল বন্ড হবে এই তাহলে দেখো এটাকে যদি
রেজোনেন্স হাইব্রিড করে লিখি, তাহলে দেখো অর্থ আর প্যারাপোজিশনে দেখো প্লাস রয়েছে। তাহলে অর্থ আর প্লাস প্লাস রয়েছে, তাহলে এইটা প্লাস এখানে CH3, এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। এবার হচ্ছে প্রোটন, এইটা হচ্ছে স্লোয়েস্ট, দ্যাট ইজ RD স্টেপ, রেড ডিটারমিনিং স্টেপ। এইবার প্রোটন চার নম্বর হচ্ছে প্রোটন নিষ্ক্রমণ, প্রথমটা নেব আমরা, এইটা নেব। এখানে দেখো কার্বনের ভ্যালেন্সি 1, 2, 3, তার মানে এখানে ডেফিনেটলি একটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে হাইড্রোজেনটাকে আমরা বন্ড করে লিখলাম, ওই যে AlCl4 মাইনাস হয়েছিল ওটা এবার কাজ করবে, এই এইচ প্লাসটা এখানে বন্ড করে ভেঙে ঢুকে যাবে, এইচ প্লাস বেরিয়ে যাবে, ওই এইচ প্লাস আর সিএল মাইনাস মিলে হবে HCl, আর AlCl3 ব্যাক করবে, আর তৈরি হবে হচ্ছে টোলুইন। এটাই হচ্ছে মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়াকৌশল, বিক্রিয়ার ক্রিয়াকৌশল হচ্ছে এইটা। চারটে স্টেপ মনে রাখবে, আর এই প্রোটন নিষ্ক্রমণ এইটা, এই স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আর এইটা হচ্ছে যেটা সিগমা কমপ্লেক্স গঠন সেটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, রেড ডিটারমিনিং স্টেপ ওইটা। এই গেল মেকানিজম, চারটে স্টেপ মনে রাখবে। সব ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন একই রকম তার মেকানিজম, চারটে স্টেপে হয় এরকম। ফার্স্টে হচ্ছে ইলেকট্রোফাইল গঠন, সেকেন্ড হচ্ছে পাই কমপ্লেক্স গঠন, থার্ড হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন, চার নম্বর হচ্ছে প্রোটন নিষ্ক্রমণ। এদের মধ্যে সিগমা কমপ্লেক্স গঠন যেটা সেটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, আর প্রোটন নিষ্ক্রমণটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কিন্তু এই যে ফিল্ড অফ অ্যালকাইলেশন করে আমরা টোলুইন তৈরি করলাম, এর কিন্তু দুটো ড্রব্যাক্স আছে। এক নম্বর ড্রব্যাক্স হচ্ছে পলি অ্যালকাইলেশন ক্যানট বি চেকড, অর্থাৎ ওই যে টোলুইন তৈরি হলো ওই টোলুইনের ক্ষেত্রে আবার টোলুইনটা আবার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন করে এরকম জাইলিন করবে, যেহেতু এটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, একটা অর্থই ঢুকবে একটা প্যারাই ঢুকবে, অর্থাৎ তৈরি করবে হচ্ছে অর্থ জাইলিন এবং প্যারা জাইলিন, অর্থাৎ পলি অ্যালকাইলেশন হয়ে যাবে। পলি অ্যালকাইলেশন ঠেকাবার উপায় কী? একটা উপায় আছে, সেটা হচ্ছে এক্সেস বেঞ্জিন তোমাকে নিতে হবে। এক্সেস বেঞ্জিন যদি নেওয়া হয় তাহলে পলি অ্যালকাইলেশনটা কিছুটা ঠেকানো যাবে। এর দু নম্বর যে অসুবিধেটা সেটা হচ্ছে, একটা বিরাট অসুবিধে সেটা হচ্ছে, দুইয়ের বেশি কার্বনযুক্ত কোনো নর্মাল অ্যালকিল গ্রুপকে বেঞ্জিন বলয়ে প্রবেশ করানো যাবে না, করতে গেলেই তার একটা আইসোমার গঠন হবে, সেই গ্রুপটা ঢুকবে না। নর্মাল অ্যালকিল গ্রুপ বলতে কি বুঝি? না, স্ট্রেট চেনে যেটা রয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন বেঞ্জিন প্লাস CH2Cl অ্যালকিল ক্লোরাইড, এটা এখানে ভেঙে গেল, কার্বোক্যাটায়নটা তৈরি হলো এইরকম, এই প্লাস চার্জটা এর সাথে বন্ড হয়ে যাবে। তাহলে হওয়া উচিত ছিল এইরকম, হওয়া উচিত ছিল নর্মাল প্রোপাইল বেঞ্জিন, কিন্তু সেটা হবে না, উৎপন্ন হবে আইসোপ্রোপাইল বেঞ্জিন। কেন না? এটা দেখো,
এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে, এটা কার্বোকায়াটন। এই কার্বনটা আর একটা কার্বন।